বন্ধুরা, আজকের লেটেস্ট আপডেটটি হলো পিএম কিষাণ সম্মান নিধির নিউ ফার্মার রেজিস্ট্রেশন নিয়ে। তো যারা এখনও পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পে নতুনভাবে আবেদন করতে পারছেন না, তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি। তাই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে আপনার কোনো ভিডিও মিস হবে না, সবার আগে আপনারা পেয়ে যাবেন। তো পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় আবেদন করতে গেলে কিন্তু আপনারা তিনটি স্টেপে আবেদন করতে পারবেন। প্রথম যে স্টেপ রয়েছে সেটা কিন্তু আপনারা পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে কিন্তু আপনারা নিউ ফার্মার রেজিস্ট্রেশন অর্থাৎ সেখানে কিন্তু নতুনভাবে আপনারা আবেদন করতে পারবেন। দুই নম্বর যে স্টেপটি রয়েছে সেটা কিন্তু মোবাইল অ্যাপস, পিএম কিষাণের যে প্লে স্টোরে আপনারা সার্চ করবেন, পিএম কিষাণ লিখে সার্চ করলে কিন্তু আপনারা একটি অ্যাপস পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু আপনারা নিউ ফার্মার রেজিস্ট্রেশন করতে পারবেন। তারপর যে তিন নম্বর স্টেপটি রয়েছে সেটা কিন্তু অফলাইন পদ্ধতি, আপনার নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে সেখানে কিন্তু আপনারা ফর্ম পেয়ে যাবেন পিএম কিষাণের, সেখান থেকে ফর্ম নিয়ে আপনারা ফিল আপ করবেন। সেটাই কিন্তু আমরা আজকের ভিডিওতে আলোচনা করব, কিভাবে আপনারা ফর্ম নেবেন, ফর্মের সাথে কী কী ডকুমেন্ট দেবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। তো অনেকেই আমাকে কমেন্ট করছেন, দাদা পিএম কিষাণ প্রকল্পে নতুন করে আবেদন কবে থেকে অনলাইনে শুরু হবে? তো এটা কিন্তু এখনও কেউ বলতে পারছে না, কারণ আপনারা যদি পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে যান তাহলে কিন্তু সেখানে নিউ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করে সব কিছু ঠিকঠাক দেওয়ার পর মোবাইল নাম্বার কিন্তু ইনভ্যালিড সেখানে দেখাচ্ছে। আর যদি আপনারা পিএম কিষাণের মোবাইল অ্যাপস সেখান থেকে নিউ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করেন, সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন দিস ফ্যাসালিটি ইজ টেম্পোরারি সাসপেন্ড ডিউ টু সাম টেকনিক্যাল রেসপন্স, সেখানে কিন্তু এইরকম প্রবলেম দেখাচ্ছে। তার জন্য কিন্তু আপনারা আপনার নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে সেখান থেকে পিএম কিষাণের ফর্ম নিয়ে আপনারা ফিল আপ করে জমা করবেন। আপনারা বিডিও অফিসে যাওয়ার পর কিন্তু আপনাদেরকে এইরকম একটি ফর্ম দেবে, সেখান থেকে দেওয়ার পর আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কিষাণ সম্মান নিধি প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আপনারা কিন্তু নাম নথিভুক্ত করে দেবে ওরাই। তারপরে নিচে দেখতে পাচ্ছেন আমি শ্রী শ্রীমতী, আপনার নামটি এখানে বসিয়ে দেবেন, দেওয়ার পর দেখতে পাচ্ছেন পিতা অবলিক স্বামী তা দিয়ে দেবেন আপনারা। দেওয়ার পর নিচে যে টার্ম কন্ডিশনগুলো আছে সেগুলো আপনারা একবার পড়ে নেবেন, পড়ে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন তারিখ, তারিখটি আপনারা যে ডেটে জমা দেবেন সেই ডেটটি আপনারা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন স্বাক্ষর তা আপনার সই এখানে করে দেবেন, করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন নাম ঠিকানা মোবাইল নাম্বার তা আপনারা এগুলো ঠিকঠাকভাবে দেওয়ার পর আপনারা এই ফর্মটি তার সঙ্গে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক এবং আপনার খতিয়ানের জেরক্স সেগুলো একসঙ্গে পিন করে আপনারা বিডিও অফিসে জমা দেবেন। তো আজকের ভিডিওটি এইটুকুই, যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে আপনার কোনো ভিডিও মিস হবে না, সবার আগে আপনারা পেয়ে যাবেন।